এসএমই বিজনেসটা বেসিক্যালি একটা চারা গাছকে যেভাবে আমরা বড় করি ঠিক সেভাবেই ধীরে ধীরে করতে হয়, এবং কাস্টমাররা ঠিক ওই চারা গাছের মতোই নাজুক। তাদেরকে সবসময় যে কোনো বাহ্যিক বিপদ থেকে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করি। তবে মাঝে মাঝে এই কোভিড, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মূল্যস্ফীতি, ডলারের এলসির সংকটের কারণে সাপ্লাই চেনের যে ঝামেলা হচ্ছে, এ ধরনের কিছু এক্সটার্নাল ফ্যাক্টর থাকে যেগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকে না, এবং এগুলো তাদের উপর বেশ ভালো রকমের চাপ তৈরি করে, এবং এক্স্যাক্টলি এখন তাই হচ্ছে। ওনারা চেষ্টা করছেন সবাই মিলে, আমরাও ব্যাংকিং খাতে যারা আছি, এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার। বাট চাপটা যথেষ্টই কঠিন একটা চাপ, এবং এই মুহূর্তে সবার মেইন উদ্দেশ্য হচ্ছে ব্যবসাটাকে চালু রেখে টিকে থাকা। সেটা অনেকে মুনাফা কমিয়ে করছেন, কেউ তার নতুন প্রোডাক্ট দিয়ে নতুন সার্ভিস বা নতুন মার্কেটে ঢুকে খোঁজার চেষ্টা করছেন। এর মধ্যে থেকে যারা টিকে থাকবেন আলটিমেটলি তারা ভবিষ্যতে আরও ভালো করবেন, আর কিছু তো রিস্ক থাকবেই। এই চ্যালেঞ্জিং মুহূর্তে গ্রাহকদের কাছে আমার একটাই পরামর্শ যে আপনারা সবসময় ব্যাংকের টাচে থাকবেন। আপনারা ঋণ নিয়েছেন, ডিপোজিট রেখেছেন, আপনাদের ব্যবসায়িক যে কোনো প্রয়োজনেই ব্যাংকের সাথে যেন যোগাযোগটা সবসময় থাকে, এবং আপনাদের যে কোনো সমস্যাই ব্যাংকে জানান। কারণ গ্রাহক এবং ব্যাংকের সম্পর্কটা না অনেকটা বন্ধুর মতো হওয়া উচিত। আমরা আপনার সমস্ত বিজনেস সিনারিও যখন জানতে পারবো, তখনই আমরা আপনাকে একটা সলিউশন দিতে পারবো। তো আমাদেরও সেই চেষ্টাতেই থাকে। প্রাইম ব্যাংক প্রায় 147 ব্রাঞ্চের মাধ্যমে আমরা সারা দেশে সেবা দিয়ে থাকি। আমাদের প্রতিটা ব্রাঞ্চেই প্রতিটা আরএমকেই আমরা বলেছি যে তারা যেন এসএমই গ্রাহকদের পারলে প্রতিদিনই দেখা করেন। স্পেশালি বাংলাদেশ যেখানে একটা গ্রোয়িং ইকোনমি, এবং এখানে প্রচুর এন্টারপ্রেনিয়র আসছেন প্রতিদিন, যারা নতুন করে ব্যবসায় ভালো করার স্বপ্ন দেখছেন। তো এই চ্যালেঞ্জিং সময়কে ভয় পাওয়ার কিছু নাই, এ ধরনের চ্যালেঞ্জ থাকবেই, হয়তো একটু কম একটু বেশি। বা যারা নতুন ব্যবসা করতে চান, নতুন আইডিয়া আছে আপনাদের ভিতরে, উৎসাহ আছে, আমি অনুরোধ করব আপনারা প্রাইম ব্যাংকের কাছে আসুন, আমাদেরকে জানান, আমরাও যেতে পারি আপনাদের কাছে। আমরা দুজন মিলে নতুন সম্ভাবনাকে বাস্তবায়ন করার জন্য যা যা ব্যাংকিং সাহায্য দরকার আমরা দেওয়ার জন্য রেডি, এবং এটা শুধুমাত্র ঋণ বা ডিপোজিটের মধ্যে সীমাবদ্ধ না, আমরা যেটাকে বলি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি, আমরা সেদিকেও আছি। গত 4 বছর ধরে আমরা প্রতিদিনই একটা নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। তো এর পরিপ্রেক্ষিতে যদি বলি, আমরা মোটামুটি সব ব্যাংকই বেশ কশাসভাবে এসএমই লেন্ডিং করছি, এবং কাস্টমার যাতে ঠিকমতো সেই ঋণ পরিশোধ করতে পারেন তাকে সর্বোচ্চ রকমের চেষ্টা আমরা সব লেভেল থেকে করা হচ্ছে। সেটা ঋণের কিস্তির মেয়াদ বাড়িয়ে হোক, বাড়তি টাকা দিয়ে সাহায্য দিয়ে হোক, বা অন্য কোনোভাবে প্রণোদনার মাধ্যমে যেটা বাংলাদেশ ব্যাংক দিচ্ছে সেগুলোর মাধ্যমে হোক, আমরা সবাই চাইছি এই কাস্টমারগুলো যেন বেঁচে থাকে, এবং সেটাই আস্তে আস্তে আমরা গুছিয়ে জেনে সেক্টরটাকে এই কঠিন সময়টা পার করার চেষ্টা করছি।